পরিমাণ বেড়ে যাবে, পৃথিবীতে যখন বিদআত বেড়ে যাবে, পৃথিবীতে যখন আলেমদের মাঝে ফাটল তৈরি হবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পরে বলছি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি চয়ন করেছেন, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর প্রত্যেকটি যুগে প্রত্যেকটি 100 বছর পরে 100 শতাব্দীর মাথায় একটি করে মুজাদ্দিদকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, তিনি তার দ্বীন ইসলামকে সংস্কার করবেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের ভারতের প্রখ্যাত সালাফি বিদ্বান শামসুল হক আজমাবাদী তার বিখ্যাত আইনুল মাবুদ গ্রন্থের 11তম খণ্ডের 263 নম্বর পৃষ্ঠায় বলেছেন, কামা আন্নাহাজাত কামা তাজদীদ ফি কুল্লি রাসিমিয়াতিন সারা লিনখরাফিল উলামায়ে বিহি গালিবান ওয়ানদারাসিল মিনাস সুন্নাহ ওয়া যুহুরুল বিদআ। তিনি বলছেন প্রত্যেক সমাজে প্রত্যেক যুগে সংস্কার করা তখনই প্রয়োজন হয়, সংস্কার আন্দোলন করা তখনই প্রয়োজন হয়, আলেম তথা মুজাদ্দিদ আলেম সংস্কারক আলেম তখনই আগমন করা ওয়াজিব হয়, সমাজ সংস্কার করা তখনই প্রয়োজন পড়ে যখন আলেমদের মাঝে অনৈক্য তৈরি হয়, আলেমদের মাঝে বিশৃঙ্খলা তৈরি হয়। আজকের এক আলেম বলছে আপনি আমাদের সম্মেলনে তারা আসবে না, আপনাদের সম্মেলনে আমরা যাব না, তারা বলছে আপনাদের সম্মেলনে আমরা যাব না। এই যে আলেমদের মধ্যে দ্বন্দ্ব, ফতোয়া ফরাইজ আলেমদের মধ্যে দ্বন্দ্ব, একজন আলেম ডাকলে তার আহ্বানে সাড়া দেয় না, এই যে আলেমদের আলেমদের মধ্যে যে অনৈক্য, এখন সমাজ সংস্কারের প্রয়োজন হয়েছে। তারপরে ওয়ান্দারাসি মিলাত সুন্নাহ, যখন সুন্নাত চুমুহ মেটে যায় তখন সংস্কার কাজ করা জরুরি হয়ে পড়ে, আবশ্যক হয়ে পড়ে। সুন্নাত চুমুহ মেটে যায় মানে আমাদের সমাজে এমন অনেক সুন্নাত রয়েছে যা মানুষ পালন করে না, যেমন শাবান মাসের সুন্নাহ কি? শাবান মাসের সুন্নাত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখি নাই রমজানের বাইরে শাবান মাসের চেয়ে এত অধিক সিয়াম পালন করতে। অথচ আমাদের এই সুন্নাহ সমাজ থেকে উঠে গিয়ে একটি বিদআত প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিদআতটির নাম কি বলুন তো? সেটি হলো বিদআত শবে বরাত। শবে বরাতের মতো বিদআত আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে সুন্নাত সিয়াম শাবানের ফজিলত পূর্ণ সিয়াম উঠে গেছে, সুতরাং সমাজ সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। আরেকটি হলো যুহুরুল বিদআ, বিদআত যখন প্রকাশ লাভ করবে, বিদআত যখন সম্প্রসারিত হবে বাংলার আকাশে কানাচে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে আজকে বিদআতের বিদআতীদের ধূম্রজাল তৈরি হয়েছে, বিদআতের আস্ফালন তৈরি হয়েছে। সুতরাং হে সালাফি উম্মাহ, হে সালাফি গোষ্ঠী, হে সালাফি জাতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলে দিতে চাই, শুধু বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে যে যেখানে সালাফি ওলামায়ে কেরাম রয়েছেন, সালাফি আকিদার সালাফি মানহাজের ব্যক্তিগণ রয়েছেন, তাদের নিকট উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিদআতীরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, ইমাম শৌকানী রাহিমাহুল্লাহ বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে বিদআতীদের ওই রকম শত্রুতা যেমন ইহুদি খ্রিস্টানদের সাথে অমুসলিমদের শত্রুতা, ইহুদি খ্রিস্টানদের সাথে যেমন অমুসলিমরা শত্রুতা পোষণ করে, অনুরূপভাবে বিদআতীরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফি মানহাজের মানুষদের বিরুদ্ধে ওই রকম শত্রুতা পোষণ করে।